হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুখে আছো, আনন্দে আছো। পুজোর মরশুম তো, সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে। থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতেই পেরেছো কি নিয়ে একটা ছোট্ট প্রস্তুতি চলছে। আমার মাইটি বিস্ট স্কর্পিওটাকে একটু রেডি করবো একটা সামনে রোড ট্রিপের জন্য, যেটা এই সিরিজে তোমরা আমার সাথে কানেক্টেড থাকলে ভালো করে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেটা অবশ্যই পরের ভিডিওতে তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো এখন দেখাই তোমাদের কি কি কাজ চলছে না চলছে। ফার্স্টে আমার টায়ারের একটা ছোট কাজ আছে, সেটা করব। হেডলাইটটা চেঞ্জ করার প্ল্যান আছে, হর্নটা চেঞ্জ করার প্ল্যান আছে। তো এইসব ছোট ছোট কাজ। আর আমার যে স্ক্রিনটা, মানে আমার যে টাচ স্ক্রিনটা, ইনফোটেনমেন্ট সিস্টেম, সেটা বেশ কিছুদিন ধরে প্রবলেম করছিল, মানে টাচটা কাজ করছে না। তো সেটাই আর কি ঠিক করানোর প্ল্যান আছে। তো সেই প্ল্যান নিয়ে বেরিয়েছি আজকের সকাল সকাল। টাইম হচ্ছে 11:15, ডেট হচ্ছে আজকের 18 অক্টোবর। সো লেটস গো, দেখতে থাকো। এখন আপাতত আমি বাড়ির কাছেই আছি, কামালগঞ্জিতেই আছি। তো এখন যাব আমার ভাইয়ের দোকান সর্দার রেডিয়াল এজেন্সিতে, টায়ারের কাজটা ওখান থেকেই করাবো আমি, তারপরে বাকি কাজ হবে। সো ভিডিওটাতে পুরোটা থেকো, সাথে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। স্টে টিউন। এই যে বলছিলাম, এই যে ইনফোটেনমেন্ট সিস্টেম, এটা কাজ হচ্ছে না, কোনো রকম কোনো কাজ হচ্ছে না, যার জন্য একটু নিয়ে যাব আমি মল্লিকবাজার। মল্লিকবাজারে নিয়ে গিয়ে দেখাবো একটু, আর অন্যান্য যা যাবতীয় কাজ আছে সেগুলো আজকেই করতে হবে। কেন কি আগামীকাল মানে 19 তারিখই, মানে আজকেই বলতে পারো ভোর রাতে আমরা বেরোবো, রাত 12টার পর, মানে 3টে নাগাদ বেরোনোর প্ল্যান আছে। রাত 3টের সময় বেরোনোর প্ল্যান আছে। এখনই প্রায় 11:30 বাজে, জানি না আজকে কত দূর কতটা কাজ করতে পারবো। তবে যেগুলো মেন মেন জিনিস, যেটা হচ্ছে হেডলাইট আর আমার টায়ারের ব্যাপারটা, ইনফোটেনমেন্ট সিস্টেম, চলো গাড়িতে একটা ব্লুটুথ স্পিকার নিয়ে নেবো, সেখানে গান টান শোনা যেতে পারে, কিন্তু এই দুটো আমার খুবই জরুরি। আর হর্নটা অবশ্যই, এই 3টে কাজ আমার করতেই হবে। তো দেখা যাক, যদি টাইমে কুলায় তবেই সব কটা কাজ হবে আর কি, জানি না। এসে গেছি আমার ভাইয়ের দোকানে, কামালের শপে, সর্দার রেডিয়াল এজেন্সি। ডেসক্রিপশনে নম্বর দিয়ে দেবো, যাবতীয় সব কিছু পাওয়া যায়, টায়ার সংক্রান্ত বা আরো অনেক কিছু আছে, দেখাচ্ছি ভেতরে। এসে গেছি সর্দার রেডিয়ালের ভেতরে। তো বুঝতেই পারছো পেছনে স্টক, দেখো অ্যালয় অ্যাক্সেসরিজ, অ্যালয়। এবার দেখো বাইকারদের জন্য সুখবর, রাইডিং জ্যাকেট দেখতে পাচ্ছ, রাইডিং জ্যাকেট দেখো, হেলমেটস এর স্টক দেখো। ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো। সব রকম রেঞ্জে সবকিছু অ্যাভেলেবেল, হেলমেটস বলো, জ্যাকেটস বলো, গ্লাভস বলো, এভরিথিং অ্যাভেলেবেল, এভরিথিং। তো অবশ্যই এসো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। একটা নতুন অ্যাট্রাকশন দেখবে, জাস্ট অ্যাড হয়েছে এখানে, দেখো পেছনে দেখতে পাচ্ছ, দেখবে চলো দেখাচ্ছি। আর বাইকিং অ্যাক্সেসরিজ রিলেটেড সর্দার রেডিয়ালের একজনের সাথেই যোগাযোগ করবে, এই ছেলেটার সাথে, সুফিয়ানের নাম, ঠিক আছে? সবার কাছে ফার্স্টে এসে সুফিয়ানের সাথে অবশ্যই যোগাযোগ করো, ভালো করে গাইড করে দেবে, ভালো করে গাইড করে দেবে তোমাদের, এটা আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি। আর তোমরা যদি চাও যে, যেগুলো দেখালাম বাইকার্সদের জন্য বেসিক্যালি, তোমরা যদি চাও যে একটা ইলাবোরেটলি কোনো ভিডিও বানাই, তো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি পুরো স্টক ডিটেলস নিয়ে আর প্রাইস নিয়ে নেক্সট ভিডিওতে, অবশ্যই কোনো একটা ভিডিওতে, নেক্সট ভিডিও নয় কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর প্রাইসগুলো জানাবো তোমাদের। সো কমেন্ট করে অবশ্যই জানিও যে লাগবে কি না, তোমরা দেখতে চাও কি না। সো কাজ সর্দার রেডিয়ালের কাজ শেষ, টায়ারটা চেঞ্জ করলাম, মানে আমার পেছনের বাদিকের টায়ারটার সাথে স্টেপনিটাকে ইন্টারচেঞ্জ করলাম, একটা অ্যান্টি ফগ কিনলাম, আর একটা মাইক্রোফাইবার ক্লথ, আর একটা মোবাইল হোল্ডার, যেটাতে এখন মোবাইলটা রেখে আমি ব্লগটা করছি। চলো এখন টায়ারের হাওয়াটা একবার চেক করে নেবো, টায়ার প্রেশারটা একবার ঠিকঠাক আছে কিনা সব চেক করে নেবো, চেক করে নিয়ে তারপরে বেরোবো মার্কেটে।
ফাইনালি এসে গেলাম আমি মল্লিক বাজার রয়্যাল অটো এম্পোরিয়াম 163 কারায়া রোড। এখান থেকে কিছু কাজ করানোর আছে, গাড়িটা পার্ক করে দিলাম, এবার দেখি। বাবা গেছে অলরেডি। কাজ হচ্ছে হেডলাইট আমার ইনফোটেনমেন্ট সিস্টেম, এটারই এই দুটোর কাজ আছে, আর হর্নটা চেঞ্জ করাবো। চলো যাওয়া যাক। কিরম ভুতুরে কারবার, এতক্ষণ ইনফোটেনমেন্ট সিস্টেম দেখালাম যে কাজ করছে না, এখন আবার কাজ করছে, মিস্ত্রি দেখে ঠিক হয়ে গেল। তো চলো, আর ওইটা চেঞ্জ করতে হবে না, তো হর্ন আর লাইটটা কাজ করিনি। এইটা এখন আপাতত ফাইনালাইজ হলো, হকাই প্লাস এটা চেঞ্জ করা হবে। দাম পড়লো দুটো ইউনিটের 7,200 টাকা মাই টিভিএস এর আগে। সো এই ক্র্যাশ বাম্পারটাও চেঞ্জ করে নিচ্ছি, এটাও অনেক পুরানো হয়ে গেছিলো, আর এইটা অনেক প্রবলেমও দিচ্ছিল, লুজ টুজ হয়ে গেছিলো অনেক জায়গা থেকে। ক্র্যাশ বাম্পারটাও চেঞ্জ করা হচ্ছে, এইটাও চেঞ্জ করা হবে, সামনেরটাও চেঞ্জ করা হবে। লাইট অলরেডি ফিটেড, লাইট ফিটিং হয়ে গেছে, পরে দেখাচ্ছি কেমন হলো, আগে সব কাজটা হয়ে যাক। বাবা বসে আছে ওখানে, সেই দাঁড়ালো ফাইনাল লুকস। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন বাজে 6:15। এই দাঁড়ালো সামনে পেছনের লুকস, লাইটটা জ্বালিয়ে দেখি দি জাস্ট। এই হচ্ছে লাইট, ফগ ল্যাম্প গুলো চেঞ্জ করিনি, বাট ওপরের দুটো চেঞ্জ হয়ে গেছে। এই লুকসটা নিয়ে এরকম এসছে, 150 ওয়াটের লাইট আছে। রয়্যাল অটো এম্পোরিয়াম, পজ করে ভিডিওটা পজ করে নাম্বার নিয়ে নিতে পারো, খুব ট্রাস্টেড এনারা, কেন কি এই যে বাম্পারটা দেখছো সব এনারাই ম্যানুফ্যাকচার করেন, আর অনেক পুরানো কলকাতার, অনেক পুরানো। সো ফাইনালি কাজ আজকের মতো শেষ, মল্লিক বাজারে কাজ শেষ, সব কিছু ইনস্টলেশন হলো, সব কিছু ফিটিংস ফিটিংস হলো, সব নিয়ে বিল হলো অ্যারাউন্ড 17,000 মতো, খরচা অনেক হলো আজকের বাবার। তো এখন বাবা গেলেন লাইটের মেন জিনিসটা, মানে কার্ডে ওয়ারেন্টি কার্ডে স্ট্যাম্পটা দেওয়া হয়নি, তো স্ট্যাম্পটা করাতে গেলেন। তো এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, আর বন্ধু বান্ধব পরিবার পরিবারের লোকের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজে, নতুন রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে, একটা রোড ট্রিপের ভিডিও নিয়ে, ফ্যামিলির অনেকে থাকবে, আর একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে এই সিরিজে। সো সাথে থেকো, চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, খুব ভালো ভিডিও আসতে চলেছে আগামী ট্রিপে, খুব ভালো ভিডিও। তো টাইম হচ্ছে এখন 6:30, বাড়ি যাবো, কারটাকে একটু ওয়াশ করার আছে, করে নিয়ে একটু রেস্ট করবো, তারপরে রাত্রেবেলা বেরিয়ে যেতে হবে। চলো আর ভিডিওটা লম্বা করবো না, শেষ করছি এখানেই। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, ভালো দেখো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, বাই।